সবুজে শ্যামলে ভরা আমাদের এই নবাবপুর ইউনিয়ন। এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি হলো নবাবপুর ইউনিয়নের লালু চেয়ারম্যানের বাড়ি। আর এই যে ভদ্রলোকটিকে দেখছেন, ইনি হলেন নবাবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, আমাদের লালু চেয়ারম্যান। ইনি হলেন লালু চেয়ারম্যানের ছোট ভাই কালু। লালু চেয়ারম্যান দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তার সমস্ত কিছু দেখভাল করার দায়িত্ব দিলেন তার ছোট ভাই কালুকে। তাই গ্রামবাসীর কাছে তার ছোট ভাই কালুকে পরিচয় করিয়ে দিলেন যে আমি দীর্ঘদিন অসুস্থ, আমার শারীরিক অবস্থা বেশি ভালো না, তাই এখন থেকে আমার ছোট ভাই কালু সমস্ত কিছু দেখাশোনা করবে। আমি যতদিন না সুস্থ হই ততদিন আমি আমার চেয়ারম্যানের দায়িত্ব আমার ছোট ভাই কালুকে দিলাম। আপনারা সবাই কালুর শরণাপন্ন হবেন। জায়গায়
কেমন আছো? আছি ভালো। এতদিন পর আসলাম ঢাকা থেকে, কিছু বলো টলো না। এখন কথা বলতাম, যদি অবয় দিতেন বলতাম। বলে আকাশ আর সাগরের নামে আপনার বোনকে নিয়ে বিভিন্ন লোকে গ্রামে কথাবার্তা বলে। কি কয়? যা কইছি আমি বলিনি, গ্রামে আমি এসে বলে। আপনি একটু বোনের সামলাইলেন, মান সম্মান কিন্তু কিচ্ছু থাকবে না। যা ভাবলাম, দুইজনেরই তোমায় পছন্দ করে কিনা কে জানবে। Thank you.
কথা আছে তোমার সাথে। বসার জায়গা নাই, চলো আমরা একটু ওই সাইডে যাই, বসে আসো। ওরা তো জানে না এই ব্যাপারটা, না জানাই রাখা উচিত ছিল। জানে না তো জানবে, সমস্যা কি? আর ওই আরেকটা ছেলে আছে না, ওটার ব্যাপারে তো শুনলাম, সাগর। ও তো একটা উৎফট ছিল, ওর মতো বাজে অসভ্য কাজী আর একটা আছে আমাদের এলাকায়, আমাদের গ্রামে। না তা নাই, ঠিক আছে, এখন কি করবা? এখন কি করব, কি বিয়ে করব? তাই এ তো গার্জিয়ানকে বলতে হবে। যা বলো, তোমার ভাইকে পাঠাও। হ্যাঁ, তারা তো বিয়ে আসবে, অনেক আগেই ঠিক করে রাখছে। যত তাড়াতাড়ি পারো বিয়ে ঠিক করো, ওদের এই ঝামেলা আমার ভালো লাগে না। আচ্ছা এখন এক কাজ করো, আমরা এখান থেকে চলি ঘুরতে গেলে নাকি? তুমি তোমার বাড়িতে যাও, আমি আমার বাড়িতে যাই। আজকের মতো সমাপ্তি, যাও। ভাই কই যান? ঢাকা চললে যাই। জানি তো কিছু লাগে যান। আচ্ছা যান, তাই
চেয়ারম্যান সাহেব, আমাদের বোনের সাথে তো আপনার ছোট ভাইয়ের বিবাহের কথাবার্তা হয়েছিল, কাজে এই ব্যাপারে একটু আপনার সাথে কথাবার্তা বলা, আপনি বলেন কি? আচ্ছা, আপনারা যেটা ভালো মনে করেন সেইটাই। তোমার বিয়ের কথাই চলতে আছে, বল তুমি। চেয়ারম্যানের ভাই কালুর সাথে তো তোমার বিয়ের আলাপ সালাপ সব কথাবার্তা ফাইনাল, কারণ তোমার মতামত কিছু কম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।